মালয়েশিয়ায় অসামাজিক কাজে লিপ্ত থাকায় এগারো বাংলাদেশের নারী সহ পঁচাত্তর জনকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বৃহস্পতিবার কুয়ালালামপুর এবং সেলেঙ্গারে আটটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় শুক্রবার জেআইএম মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন জনসাধারণের তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মোট পঁচাত্তর জনকে গ্রেপ্তার করা হয় এ সময় অসামাজিক কর্মকাণ্ডের সিন্ডিকেটও ধ্বংস করেছে জেআইএম গ্রেপ্তার হওয়া পঁচাত্তর জনের মধ্যে বত্রিশ জন ইন্দোনেশিয়ান মহিলা এগারো বাংলাদেশি মহিলা আটজন ভিয়েতনামী মহিলা এবং ছয় জন ভারতীয় মহিলা এছাড়া কর্তৃপক্ষ জানায় সাত বাংলাদেশি দুইজন মায়ানমার পুরুষ এবং একজন ইন্দোনেশিয়ান পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বয়স সতেরো থেকে ছেচল্লিশের মধ্যে